চিটফান্ড কিন্তু আজকে নতুন কোন আবিষ্কার নয়। এই চিটফান্ড নিয়ে দীর্ঘদিন ধরেই আমরা সবাই প্রতিবাদ করছি, আমরা সবাই বিষয়গুলো দেখতে বলছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের সরলতা সুযোগ নিয়ে এই চিটফান্ড গুলো সাধারণ মানুষকে সর্বস্বান্ত করার প্রক্রিয়া আজ থেকে শুরু করেনি। কিন্তু এটা আজকে হয়তো আমরা জানতে পারছি, আজকে সেই এমন একটা পর্যায়ে পৌঁছেছে যখন হয়তো সেই চিট ফান্ডে যারা মালিক তারা বুঝতে পারছে আর হয়তো আমি বাঁচতে পারবো না, ধরা পড়ে যাব, তখন আমরা সবাই জানতে পারলাম কিছু একটা হয়েছে। কিন্তু চিট ফান্ড নিয়ে যে মানুষকে যে ধোকা দিয়ে প্রতারণা করে যে কোটি কোটি টাকা লুণ্ঠন, সেই লুণ্ঠন কিন্তু আজ থেকে না দীর্ঘদিন ধরে চলছে। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে চিট ফান্ডের মালিকরা সরকারি দল যে আছে আজকে, সেই সরকারি দলের প্রত্যক্ষ পরোক্ষ সব রকম মদতে কিন্তু আজকে এত বড় হয়েছে। এবং আজকে সরকারি দলের মধ্যে মতের মিল হলো না বলে, মতা অনৈক্য হলো বলে, অর্থাৎ সিইওর সঙ্গে সরকারি দল এই দুজনের মধ্যে মত বিরোধ হলো বলে কিন্তু আজকে তার প্রতিহিংসা নেবার মানসিকতায় আজকে এই সারদা গোষ্ঠীর বিরুদ্ধে খড়গ্রস্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সরকার। কিন্তু এই বিষয়টা তাদের কারীর অজানা ছিল তা নয়, কিন্তু বামফ্রন্টে জমানত এরা ছিল, আজকে তৃণমূলের জমানতে এরা আরো বড় কলেবরে, পূর্ণ কলেবরে এরা প্রকাশ পেয়ে মানে বৃদ্ধি পেয়েছে। উনি যে বারবার বলেন না সাজানো ঘটনা, এটা আরেকটা সাজানো ঘটনা। উনি যে রাগটা দেখাচ্ছেন সেই রাগটা সাজানো ঘটনা, উনি সব জানেন।